উদয়পুর শহরে নেশাচোরের ব্যবসার মতো বাড়ছে মদের ব্যবসা। শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয় সেই দিকে লক্ষ্য রেখে গোমতী জেলার পুলিশ তীক্ষ্ণ নজর রেখে চলেছে। এরই মধ্যে পূজোর কয়েকদিন বিশেষ করে যেই সমস্ত মদের দোকানগুলো রয়েছে সেইগুলো বন্ধ করার জন্য ইতিমধ্যে সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। উদ্দেশ্য হলো যাতে করে মদ খেয়ে কেউ যাতে মাতলামি না করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে রাজ্য সরকার মদের দোকানগুলো পুজো উপলক্ষে বন্ধ রাখার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। মঙ্গলবার সকালে উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মার নেতৃত্বে টেপানিয়া এলাকায় সঞ্জয় দেবনাথের বাড়িতে অবৈধভাবে বেশ কিছু বিলিতি মদ মজুদ রাখার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ যাওয়ার খবর পেয়ে বাড়ি থেকে সঞ্জয় দেবনাথকে উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ তাদের ঘর থেকে আনুমানিক 15,000 টাকার অবৈধ বিলিতি মদ পুলিশ নিয়ে আসে থানায়। আগামী কয়েকদিন বিশেষ করে পুজোর কয়েকটা দিন পুলিশ অভিযান জারি থাকবে বলে জানিয়েছে পুলিশের আধিকারিকরা। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, TV100 বাংলা। আমরা নেশার বিরুদ্ধে তো আমরা প্রতিনিয়ত আমরা রেড করছি। তো এখন তো আগামীকাল থেকে পুজো শুরু হবে, আরও স্পেশাল কেয়ার নেওয়া হচ্ছে শহরের মধ্যে যারা অবৈধভাবে মদ বিক্রি করছে তাদের বিরুদ্ধে আমাদের রেড কন্টিনিউ চলবে। আজকেও আমরা বিভিন্ন জায়গায় রেড করেছি, বিভিন্ন জায়গা থেকে আমরা বিলেতি মদ আমরা বাজেয়াপ্ত করতে পেরেছি। আমরা একটা টিম গঠন করে বের হই, আমার সঙ্গে DSP নির্মাণ দাসও ছিলেন, মহিলা থানার SI এবং PSR এবং স্টাফ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় রেড করি। তো আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং অ্যারাউন্ড 30,000 থেকে 40,000 টাকা সকাল থেকে এই পর্যন্ত আমরা মানে ফরেন লিগার আমরা বাজেয়াপ্ত করতে পেরেছি।